হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আজকে তোমাদের সঙ্গে একটু মন খুলে কথা বলতে পারছি। কারণ তোমরা তো জানো এখন আমি একটু প্রবলেমের জন্য বাড়িতে আছি আর কি, সে কারণে তোমাদের সঙ্গে ঠিকঠাক করে কথা বলা হয় না। যারা তোমরা আমাকে অনেক কাছ থেকেই ভালোবাসো তারা হয়তো আমার প্রবলেমটা একটু বুঝতে পারছো, কারণ বাড়িতে লোকজন থাকলে সেক্ষেত্রে আর ভিডিওটি তেমনভাবে করা সম্ভব হয়ে ওঠে না। আর সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা ঘরে রান্নাবান্না সমস্ত কাজবাজগুলো করা হয়ে গেছে, এবার বসেছি একটা লেপ খুলে নিয়ে। লেপ খুলে নিয়ে বলতে গেলে অনেক পুরনো একটা লেপ, তার ভেতরে দেখি অনেক তুলো রয়েছে। তো সেই তুলোটা মানে আর কি বের করে একটা বালিশ বানানোর চিন্তাভাবনা রয়েছে। প্রায় দু তিন দিন ধরে তুলোটাকে শেষ করছি, বাসছি, কিন্তু সেটার খতমই হয় না। আজকে সকালবেলায় তাড়াতাড়ি ঝটপট করে রান্নাবান্নাটা সেরে সমস্ত কাজবাজ করে নিয়ে তারপর তুলোটা নিয়ে বসেছি। প্রায় অনেকক্ষণই হয়ে গেছিলো, প্রায় 10-15 মিনিটের মতো তুলোটাকে বেসেছি, তারপরেই কিন্তু চলে গেছিলাম। কারণ ছেলেটাও খুবই কান্না করছিল, আর এখন তো আর অতটা সময়ও নেই, সবসময় কাজের মধ্যে থাকি, কাজের মধ্যে একটা আলাদা চাপ থাকে, বসে বসে কথা বলতে বলতে সময়ও কেটে যাচ্ছে। তারপরে ভাবছি যে এখন তো তোমাদের সঙ্গে মোটেই কথা বলা হয় না, সেই সুযোগটা এখানে আর হয়ে উঠছে না, অনেকটা বিজি থাকি বন্ধুরা। কিন্তু তোমরা প্লিজ এই তোমাদের কাছে একটুকু রিকোয়েস্ট, তোমরা এই অবস্থাতে আমাকে একটু মানিয়ে নিও। আশা করছি পরবর্তীতে এমন প্রবলেম আর তোমাদের সঙ্গে কখনো হবে না। আর দেখো বলতে বলতে আমি না প্রায় অনেকটা তুলো বেসে ফেলেছি, তোমরা হয়তো জানো না এটা 8x মারা বলে, মানে স্পিডে ভিডিওটি দেওয়া বলে, তাই জন্য হয়তো বুঝতে পারছো না আমি কথা বলছি, আবার এদিকে তোমাদের সঙ্গে ভিডিও করছি, আর সাথে এইদিকে আমাদের সামনে এই যে একটা ছোট বাচ্চা ছিল ওর সঙ্গেও কথা বলছি। আর এখানে এসে বন্ধুরা আমার পাপার অনেক বন্ধু হয়ে গেছে, এক্ষেত্রে আমার পাপা অনেক হ্যাপি রয়েছে, কারণ এখানে এসে সবাই ওকে কোলে নিতে পারছে। ওখানে যেহেতু আমি ওকে কোলে নিতে পারতাম না, ওর ওখানটাতে খুবই কষ্ট হতো, তো সেই কষ্টটা এখানে এসে হালকা একটু কমে গেছে। কথা বলতে বলতে হেসেই দিলাম, কারণ আমার সোনা পাপা এখানে এসে কখনোই কান্না করছে না। আর তার সাথে দেখো বন্ধুরা ঝটপট করে তুলো বেসে এসে এই যে এক মানে গামলি, বড় গামলি পাঁপড় ভেজে নিয়ে চলে এসেছি। এই পাঁপড়টা মা বাবারা নিয়ে এসেছে ওখান থেকে, তো সেই পাঁপড়টা আজকের এই বিকাল হলো, বিকাল বলতে কি দুপুর টাইমের দিকে এই পাঁপড়টা পুরো ভেজেছি। আর তোমাকে আর জায়গা নেই, জায়গা আছে, জায়গা আছে তোমাকে, আর উপরে জায়গা থাক দিয়ে চলে আছে। তুমি এটা নিবা, ধরো নাও তো নাও। এই কে আকাশে কিরা উঠেছ বাবা, এটা নিবা কখন। আর বন্ধুরা এই যে দেখো আমার না অলরেডি পাঁপড় খাওয়াটা হয়ে গেছে, আমি মা আর বাবু আর তোমাদের দাদা ভাই আমরা চারজনে মিলে পাঁপড়টা খেয়ে নিয়েছি। আর যে পাঁপড়গুলো বাকি এখানে বেঁচেছিলো সেই পাঁপড়ের থেকে ওই ঘরে মানে আর দুটো তিনটে ভাই আছে ওদের জন্য আর কি আর একটা প্লেটে করে দিয়ে আসার জন্য আর কি আলাদা করছিলাম। তো এই যে দুভাগে করে নিয়েছি, এই যে ছোটো গামলিটা দেখতে পাচ্ছ এগুলো না ওদেরকেই দেবো। আর পাঁপড় ভাজিটা এই সময় এত ভালো লাগছিলো, খুবই মানে খেতেও ইচ্ছা করছিলো, একদম বিকাল টাইমে প্রায় তিনটে পড়ে গেছিলো, তিনটা ওরকম সাড়ে তিনটা বেজেও গেছিলো, এই টাইমে বেশ সেরকম পাঁপড় টাপড় খেতে খুবই ভালো লাগে। আর পাঁপড় ভাজাটা তো আমার খুবই প্রিয়, পাঁপড় ভাজা যে কোনো ভাজাই বলো আমার খুবই প্রিয়। আর বলতে বলতে বন্ধুরা এখানে সন্ধ্যাও হয়ে গেছে আর আমাদের আজকে বাজারও চলে এসেছে। তোমাদের দাদা ভাই যেহেতু হাঁসের মাংস খেতে খুবই প্রিয় আর ওর এতটা ভালো লাগে হাঁসের মাংস খেতে, তাই জন্য আজকে বিকালে বাজার থেকে হাঁসের মাংসই নিয়ে চলে এসেছে। এটা বলে গেছিলো বিকালের দিকেই যে বাড়ি থেকে মানে আর কি পেঁয়াজ রসুনটা ছেলে বেছে রাখতে, তো পেঁয়াজ রসুনটা অল্প ছিল ওই জন্য আমরা যে যতটা বাড়িতে ছিল ততটা বেছে রেখে দিয়েছি। আর এখানে দুটো হাঁস নিয়ে এসেছে কেটে, আর এই যে মা হাঁসের মাংসটাকে মানে আর কি প্যাকেটটা খুলে বের করে তারপরে এই যে বড় যে ডালাটা আছে এই ডালাটার ভিতরে রেখে দিচ্ছে। আর এখানে আমি পিছন দিক দিয়ে অলরেডি ভিডিওটাও করছিলাম, আর দুটো হাঁসের মাংস এটা, আর তেমন একটা ওনারা পরিষ্কার করে দিয়েছিলো কিন্তু অতটাও আর কি পরিষ্কার করেনি, তারপরে আমাদের একটু হাত লাগানো লাগিয়েছে, আর মা একটু দেখে নিচ্ছে যে মাংসটা কেমন হয়েছে আর মাংসটা কতটা ভালো আর কি।
তো যাই হোক, মাংসটা এদিকে করতে করতে আজকে আমি তোমাদেরকে আজকের আলাদা অন্যরকম যে বাজারটা ছিল সেটাও দেখিয়ে দিলাম টুকিটাকি। এখানে আর তেমন কিছু আনিনি, এই যে চুই নিয়ে এসেছি, চুই ঝাল, এটা তোমাদের দাদা ভাইয়ের খুবই প্রিয়। চুই ঝাল খেয়ে পেলে তো ওর আর কিছুই লাগে না। তো টোটাল 2 কিলো মাংসের ভেতরে এই চুই ঝালগুলো সমস্তটা দেওয়া হয়ে গেছে। আর এই যে মাংসটা খাওয়ার জন্য আদা, আদা, পেঁয়াজ, রসুন, যা যা লাগে সমস্তটা আমাদের আজকে ভাজাও হয়ে ভাজা।